বাবা মারা যায় আমার 6 বছর বয়সে আচ্ছা আমরা পাঁচ বোন ভাই একজন আচ্ছা বাবা কি করতেন আপনার আমার বাবা আসলে ওই যে জাহাজে চাকরি করত জাহাজে চাকরি করত জি 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 ওকে কিন্তু এত আমরা দেশের বাইরে থাকতো এরকম না না দেশের বাইরে না বাংলাদেশের সাগরের ভিতরে হ্যাঁ মানে জাহাজে থাকতো জাহাজে চাকরি করতো ওই সময় আমার আব্বু যখন বাড়িতে আসে না তখন ওর একটা জ্বর হয় 7 দিনের ওকে তো চিটাং নে এটা আমার আম্মা বলছে আমরা তো অনেক ছোট ছিলাম তো চিটাং এ যখন নে তখন 7 দিন পরে আমার আব্বু মারা যায় হাসপাতালে এটা কি রোগ কিন্তু কেউ ধরতে পারে নাই ওকে তখন আমার দাদা দাদি সাসার গো ফ্যামিলি থেকে আলাদা আমার বাবা মানে আমার সাসারাই সবাই ভিন্ন ভিন্ন হয়ে গেছে তখন আমার নানার বাড়ির পাশে আমার আব্বু বাড়ি করছিল তো ওখানে আমরা পাঁচ বোন বড় হয়েছি আমার ভাইয়াও ছোট ছিল পাঁচ বোনের বড় আমি ওই সময় আমার ভাইয়ার বয়সটা ছিল মাত্র 13 বছর তখন এই তো মা কি করতো আর খালারা ফসলা ছিল জামাইরা বিদেশ ছিল খালার গো তো ওর গো মানে কাজকর্ম করতো যাইতো আমার খালারা আমরাও খালার গো বাড়িতে থাকতাম এভাবে থাকতে থাকতে পড়ালেখা করে তো দরখাস্ত হিসাবে মানে কখনো টাকা দিতে পারতো না মানে আমার আম্মা তো কোনো হেল্প না মানে কোথাও থেকে যে 5 টাকা আইবো এরকম না তো পরে বোন বড়টা বিয়ে দিল মেজোটা বিয়ে দিল আমার আমার কথা হলো মানে ছোট বয়সেও আমি বিয়ে দিই যদি ওর বাবার মতন আমিও মারা যাই এরকম তার মানে উদ্দেশ্য যখন আমার আমি ক্লাস 8 এ উঠি তখনই মানে আমার জন্য বিয়ের জন্য আসতেছে তো আমার বিয়ে দিয়ে দিছে যে বিয়ে দিছে যে ওই সময় মানে আমার হাজবেন্ডের কোনো চাকরি ছিল না ও মাদ্রাসায় লেখাপড়া করছে তখন কোনো চাকরি ছিল না আমার 2001 সালে বিয়ে হয় তো বিয়ের পরে আমি ক্লাস 9 এ 3 মাস ক্লাস করি ক্লাস করার পরে মানে নানান ধরনের স্যারেরা শিক্ষকেরা হুজুরেরা মানে নানান ধরনের কথা বলে তো আমি একদিন চুরি করে স্কুল থেকে চলে আসি চলে আসার মাদ্রাসা থেকে চলে আসি চলে আসার পরে আমি আর যাই না পরে ওর লগে আবার আমার হাজবেন্ডের লগে আমার লগে দেখা হয় না কখনো ওই যে মসজিদে খাজু দিয়ে ফড়ায় না এরকম এজাব দিয়েছিল আমারে এজাব দিয়েছিল তারপরে যে আমার বিয়ের 6 মাস পরে আমার উঠায় নি আমার জালের গো বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে নাই আমার শ্বশুর বাড়ি হলো নোয়াখালী হাতিয়া হাজবেন্ডের কোনো চাকরি নাই ও কিন্তু চাকরি খুঁজতেছে চাকরি নাই পরে 7 মাস পরে যায় একটা কুমিলা মসজিদে মানে ও ইমামতি চাকরি পায় 1000 টাকা স্যালারিতে 6 মাস করছে ওখান থেকে পরে নোয়াখালীতে বঙ্গমহাসাগরে মানে ও পরে একটা ভাসমান চর উঠে সবাই বলতেছে একটা নেতা বাসার মাঝি নেতা মানে সবাই জানে এটা এক নামে ওখানে নোয়াখালীর ভিতরে ও জায়গাগুলো সরকারি ভাবে বিক্রি করতেছে কিন্তু এত মানে ঘন জঙ্গল কেরফা গাছ গুয়া গাছ মানে এগুলো আসলে অনেক ধরনের গাছ আছিল গজি কাড়া মানে এগুলা এই সর এলাকার মানুষে বলতো ঘন জঙ্গল ওখানে কি এমনকি জঙ্গলের ভিতরে জঙ্গল ভাগ ভাগ করে এটা বিক্রি করছে 7000 টাকা দিয়ে ওই নেতায় তো আমার হাজবেন্ড তো ওখানে জায়গা কিনছে তা আমার বলতো সবসময় যে জায়গা কিনছি জায়গা কিনলে ওখানে বাড়ি ঘর করে ওখানে তোমারে নিয়ে যাবো ওই সময়টাতে আমি কোথায় আমার বাপের বাড়িতে কুমিল্লায় ছিলাম 6 মাস ছিলাম তো পরে আমার বাপের বাড়ি থেকে আমার নিয়ে যায় একটা ওই সরে ওই সরে যে চর উঠছে সরে যে নিয়ে যায় ওখান থেকে ভাইয়া এমন মানে জঙ্গল জঙ্গল কেটে কেটে পরিষ্কার করে জমিন করতেছে ও আচ্ছা আচ্ছা নতুন চর হ্যাঁ মানে জঙ্গলগুলো কাটতেছে আর যত জঙ্গল কাটতেছে ওটা ফুটতেছে ওই যে জায়গা হইব না তো কোথায় রাখবো এগুলা ওটা কেটে কেটে আবার ফু মানে ফোড়া দিতেছে তখন বাজারের একটা ম্যাপ নিছে ওই নেতাটা বাজারে যখন ম্যাপ নিছে তো ম্যাপের পাশে কিছু জায়গা কিনছে আবার ওটা মনে হয় 1500 টাকা দিয়ে কিনছে তো ওখানে আমার হাজবেন্ডে ঘর করে ঘর বলতে কি এরকম টিন সনের ঘর বেড়াও ছিল সনের দরজাটা ফাড়ের বস্তা ছিল মানে কোনো দরজা ছিল না উত্তর পাশে শুধু মানে গাছের ফালা
মানে গ্যাসের ফালা মনে হয় 100 উপরে রাখছে মানে ঘরের কোনো দরজা ছিল না আর সামনে একটা ঠেলা দুয়ার আছে না ভাইয়া ওই যে আপনি চিনেন কিনা জানি না একটা বাঁশের বেড়া ঠেলা দুয়া ছিল আর সোনের বেড়া ছিল তো উপরে দিয়ে আবার হেরি মানে এরকম দুই তিন হাত মানে খালি তা আমার যখন নিছে আমার এত খারাপ লাগছে যে ঘরের কোনো বেড়া নাই ঘরের কোনো দরজা নাই এরপরে যে একটা খাট নাই কি বানিয়েছে জানেন ভাইয়া ওই যে লার্কি আছে না মানে ঘাসের লার্কির মতো লম্বা লম্বা দিয়ে মানে এটার খাট বানাইছে মাছা বানাইছে বানায় ওখানে সন বিছেছে তো যেদিন পাশ আমার নিল তো আমার তো এমনি মন খারাপ হয়ে গেছে যে জঙ্গলের ভিতরে যাইতেছি রিক্সা নাই আমি 12 কিলোমিটার আমরা হেঁটে গেছি ওখানে আমার মেয়েটার ও করলে নিছে আর একটা ব্যাগ ছিল আমি মনে হয় ওর থেকেও 1 কিলোমিটার পিছনে যাই ও আমাজনে আবার দাঁড়াই এরকম এরকম করে গেছি যাবার পর আমার ঘরটা দেখি একদম খারাপ লাগছে মানে এত খারাপ লাগছে যে ভাইয়া এটা আসলে ঘর বলতে না এটা মানে ধর কিছুই নাই বলতে গেলে আসলে আপনার শ্বশুর বাড়িতে না আমার শ্বশুর বাড়িতে আমি কিন্তু আসলে এই ঘরটা কি আপনার আপনার জন্য বানানো হয়েছে হ্যাঁ মানে আমার হাজবেন্ডে বানাইছে মানে কিছুই নাই বলতে গেলে না 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 আমার আবার শ্বশুর ওই জমিটা কি তখন আপনাদের নামে হয়েছে নাকি সরকারি জমি সরকারি আবো হয় নাই তো মানে ওগুলো সব খাস জমি যখন যাই তখন মানে ঘরে ঢুকি ভাইয়া কি হলো মানে কোনো ফানি নাই মানে ফানির কোনো ব্যবস্থা নাই ওখানে কোনো ফানির ব্যবস্থা নাই এক কন্টেনার ফানি 10 টাকা 6 কিলোমিটার থেকে আনতে হয় একটা ব্যাঙ্গায় 10 টাকা দিয়ে এরকম জায়গায় কেন গেছে আপনার জামাই আসলে ভাইয়া বলতে বললাম না আমার শ্বশুর ফ্যামিলির মানে সবাই দুর্বল ফ্যামিলি ওরা ওরা এখন পর্যন্ত মানে আবার একটা ভালো ঘর দিতে পারে না সবাইরই এখন এরকম একটা জায়গায় আপনার ফ্যামিলি বিয়ে দিল কেন আসলে ওই যে বাবা নাই এক আরেকটা হলো মানে আমার হাজবেন্ডটা মানে মাদ্রাসা লেখাপড়া করছে হুজুর আর আমার দিক দিয়ে আমি ছোটবেলা থেকে মানে কোনো পুরুষের সাথে কথা বলতাম না সবসময় আমি আল্লাহরে ভয় করতাম এই কারণে আমার মার কত হলো যাক আমার মেয়েটার আমি হুজুর জামে যখন পাইছি বিয়ে দিব এটাই মানে আমার আমার গেলাম গেলাম আমার মানে একটা দুইটা একটা ফাতিল আর একটা কড়াই আর দুইটা ফিলেট ওই যে আগে যোগে বলতো এটারে মানে কোর ফিলেট করতো এটা আসলে বলতে কি সবাই চিনে কিনা জানি না আমি দেখছি সাদা সাদা ফিলেট সাদা দুটাই তো দুইটা ফিলেট আর একটা কড়াই আর একটা ফাতিল ফাতিলে মনে হয় 1 ফুট সালের বাদ ফাঁকান যায় তো আমি রইলাম এখানে রাত্রে বেলা যখন রয়েছি ভাইয়া আমি ভাত পাকেছি রাত্রে চুলা বসাইছি নিজে নিজে ওই যে গত করছি আর তিনটা মানে তিন সাড়ে তিনটা মাটির ইটা দিছি দিবার পরে আমি ভাত পাকেছি কি ফাঁকাম পরে বুড়ের ডাল আনি দিছে আমারে একটা দোকান শুধু ওখানে বাজারে শুধু একটা দোকান আছে আর কোনো দোকান না মানে বাজার না এটা তো শহর মানে কোনো ফ্যামিলি বাস করে না আছে ধরেন আমরা মনে হয় ওই সময়টাতে 6 ফ্যামিলি ছিলাম কিন্তু একসাথে না দূর অনেক দূর অনেক দূর দূর পরে আমি যখন মশুর বুটের ডাল এনেছি আমার জন্য আমি এটা ফাঁকাও ফাঁকাইছি ভাইয়া জানেন বুটের ডাল ফাঁকাইতে ফাঁকাইতে আমার সারা জীবন মনে হয় আমি ভুলবো না কখনো মনে হয় আমি 6 ঘন্টা ফাঁকাইছি কিছুতে বুটের ডাল মানে মন যায় না ওই যে লবণ লবণের এলাকা ও মানে এটা এমন হয়েছে যেটা সিদ্ধ হচ্ছে না আর কি না না তাহলে মন যে না বলতে আপনি কি বোঝাচ্ছেন হ্যাঁ সিদ্ধ হইতেছে না এক্স্যাক্টলি আমি সেটাই বলছি আপনারা বলছেন মন যে মানে আমার ফরে যায় সিদ্ধ হইতেছে না তখন আমি কি করলাম আমার হাত দিয়ে মানে এমন ভাবে ইয়া করতেছি যে ডালে ফাঁকা তো নাই আমার কাছে কি করব আমি মানে হাত দিয়ে দিয়ে এরকম করে মন যাইতে চাইছি ঠান্ডা করি তারপরে যায় আমি ভাত 1 ফুট ফাঁকাইলাম ওই যে আমি যে ভাতের মাঠ গেলাম না ভাইয়া ওই যে ফাতিলের ভিতর মাঠ গুলো রয়ে গেছে তখন আমার স্বামী ওই ওই জায়গা আবার হেরে মুছে দিই মেমতি করত মানে 800 টাকা মাসে 800 টাকা ফাতো তো ও নামাজ পড়তে গেছে আমি কি করছি আমার মেয়েটারে লই আমার মেয়ে 1 বছর বয়স ওই সময় তা আমার মেয়েটারে নিয়ে আমি ওই যে বললাম না মাছটা দিছে মাছার উপরে সন সন বিছেছে তো ওখানে আমি বসে রয়েছি তো আমার যে শুনু সারা দিনের কাতর এত রাস্তা জার্নি করে গেলাম যে 12-13 কিলোমিটার আমি হেঁটে গেলাম আমি কিন্তু বালিশ খুঁজে পাইতেছি না বালিশ নাই কি করব তখন ওই যে আমি দেখতেছি আমার হাজবেন্ড আমার আগে যে গেছে ও কি করছে তিনটা ফাটের বস্তারে একসাথে করি শুইছে বালিশ বানাইছে তা আমি ওটাতে শুইছি শুবার পরে যায় কিছুক্ষণ আধা ঘন্টা পরে আমার ওই যে ভাতের মাঠ গুলা খাইতেছে শব্দ হইতেছে আমি উঠলাম
ওই যে দরজা তো নাই, আমি উঠলাম দেখতেছি ভাইয়া শিয়াল। আচ্ছা, শিয়ালে পাতার মাঠগুলো খাইতেছে। তখন আমি কি করবো মামি, কই যে কি আসলে কি জায়গায় আইলাম আমি, মানে আমার কিন্তু কান্দনও আসতেছে না, যে আমার আসলে বিন্দু বিন্দু মানে একবারও দুঃখ লাগে না যে আমি কোথায় এলাম, মানে আমি নিজের থেকে মতন খারাপ লাগে। পরে যখন রাত গভীর হয়েছে তখন শুইলাম যে খেতা, মানে আসলে বলতে কি কম্বল কে জানি না ওই সময়, তো খেতা গায়ে দিছি ভাইয়া, জানেন কুয়াশা ফোরি মানে সব সনগুলো তো ভিজে ভিজে একদম পুরা গায়ের যে খেতা গুলো ওটাও ভিজছে, শীতকাল ছিল। আচ্ছা, তো আমি যতবার মানে আমি কিন্তু খেতা দিয়ে মানে মুখ ঢাকতে পারতেছি না, আমি মুখ কিন্তু উদাম করে ঘুমাই সবসময়, আমি মুখ কখনো ডাকি ঘুমাইতে পারি না। তখন আমার মানে জিভা মুখ মানে সবগুলা ফাটি গেছে, মানে এত কষ্ট লাগে। হ্যাঁ, ওই যে কুয়াশা পড়তেছে উপর দিয়ে কুয়াশা পড়তেছে। তখন সকাল হয়েছে, তখন আমি কই কি আমি তো এখানে থাকুম না, কেন থাকবা না, তোমার জামাই যদি থাকতে পারে তুমি থাকতে পারবা না। আমি কই যে উত্তর পাশে কোনো বেড়া নাই, এরপরে সামনে কোনো দরজা নাই, পিছনে কোনো দরজা নাই, বাথরুমের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আমি গোসল কিভাবে করব। আমি বলতেছি সকালে বাদের দিন সকালে এটা বলতেছি। পরে ও কইতেছে যে কি আমি তোমার বাথরুমের ব্যবস্থা করে দিতেছি। তো পরে ও বাথরুমের ব্যবস্থা করলো কি গত করে মানে দুইটা গাছ দিয়ে আর আশেপাশে মানে চারপাশে বেড়া দিয়ে। একবারে বলা চলে যে জঙ্গল লাইফ, আপনাদের আশেপাশে বাড়ি ঘর ছিল না? কিন্তু অনেক দূরে, আমি কিন্তু দেখতাম অনেক দূরে দূরে, কিন্তু যোগাযোগ নাই কারোর সাথে। ওখানে আপনারা চাষবাস করতেন? না, চাষবাস হয় নাই। আবু মানে কেবল গেছেন? হ্যাঁ হ্যাঁ, নতুন চর যাচ্ছে এবং চরে কেবল গেছেন। ওই চরে কি ছিল? ওই চরে বলতে শুধু বলতে কি ক্যারফা গাছ, ঘোয়া গাছ, গজি কাঁটা। এটা আসলে কিন্তু ওই যে দক্ষিণ হাতিয়া একটা সাগর আছে, ওই সাগর থেকে ভাসমান পরে যায়। তখন কি করলো, সকালবেলা যখন আমি এগুলা বললাম, তো পরে কয় পানির ব্যবস্থা হবে, গোসলের ব্যবস্থা সবকিছু হবে, তুমি সমস্যা না থাকো এখানে। আমি কই কি এখানে যদি আমি থাকি তাহলে বেড়াও নাই দরজাও নাই, রাত্রে শিয়াল আইছে বাতের মাঠ খাইছে, আমি কিভাবে থাকি বলো। তো কয় কি করবা, আমরা তো আর টাকা পয়সা লা না যে তোমারে কোথাও রাখুন। তখন আসলে কিন্তু আমার তো বয়স কম না, ততটুকু আমি প্রতিবাদ করতে পারতাম না ওর সাথে, তো কিছু বলতাম না। তো পরে ভাইয়া ওই যে গাছের ফালাগুলো যে রাখছে না, ওখানে একটা বড় সাপ আছে। ওহো, এত বড় সাপ মানে ভাষা প্রকাশ করা যাবে না, এমন বিশ্রী গন্ধ আসে। তখন আমি বারবার ওরে বলি যে মানে আমার হাজবেন্ডকে বলি যে আসলে গরু তো নাই এখানে, গরুর মানে গোবরের গন্ধকা, আমি বারবার বলি গরু তো নাই এখানে, গরু মানে গরুর গোবরের গন্ধকা, আমার তো খারাপ লাগে। বেড়া কি ছিল আপনাদের? বেড়াও কি সনের? সনের ছিল। হ্যাঁ, তো চালও সনের, বেড়াও সনের। সনের সনের জায়গা আপনার জামাই মিলে থাকতেন? হ্যাঁ। এই রাতের বেলা সন্ধ্যা নামলে কি হতো? খোয়াশা বাব। হ্যাঁ, হারিকেন জ্বালাই থাকতো না আপনার? ভয় এখন লাগে, ওই সময় লাগে, এখন আমি ঘুমাই না কখনো। বাজার কত দূর ছিল এখান থেকে? বাজার ছিল না তো, একটা দোকান ছিল শুধু। ওইটাই তো বলতেছি আমি, আমি তো চিন্তা করতেছি আপনি যখন বলতেছেন তখন আমার চোখের সামনে জিনিসগুলো ভেসে উঠতেছে, মনে হচ্ছে মানে একটা মানে দীপান্তর দীপবাসী মানুষ যেরকম হয় চারপাশে কিছু নাই ওরকম। হ্যাঁ হ্যাঁ, এরকমই ছিলাম। আচ্ছা, সাপের ভিতরেই ছিলাম। পরে যাই ও কি করছে, সকালবেলা যখন এগুলা বলছি, দুদিন পরে এটা বলছি আমি, পরে ওকে সবকিছু দেখবা কিন্তু ভয় পাইবা না আমারে কর। তো ও তো আমারে কিন্তু পাগলা মহিষ, আবার মহিষ পাগলা, মহিষ পাগলা গরু, এরপরে যে ভাগ আছে যে আমার বলে নাই, এ বাগানে যে বাঘ আছে দুইটা, একটা মারিয়া লেছে প্রশাসন লোককে গুলি করি, আর একটা বাঘ ছিল ওখানে। তো ও আসরের টাইমে ভাগে মানে এমন ভাবে একটা শিক্ষা দিয়ে বলার বাহিরে, তখন আমি বলতাম যে কি এরকম শব্দ তো কখনো শুনি না, এরকম কি আওয়াজ, কয় ভয় পায় না এখানে একটা বাঘ আছে। তো কে বলে এটা? আমার হাজবেন্ড। বাঘ? হ্যাঁ, সত্যি বাঘ ছিল ওখানে ভাইয়া, বিশ্বাস করবেন, কেউ বিশ্বাস করবে না, দুইটা ছিল। যদি আমার এলাকার মানুষ শুনে ওরাই বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, মানে অন্য এলাকার মানুষ বিশ্বাস করবে। এটা কোথায়, এলাকার নাম কি? নোয়াখালী সন্নমঙ্গলিয়া। কি নাম? নোয়াখালী সন্নমঙ্গলিয়া। সন্নমঙ্গলিয়া, এটা কি এখনো এরকমই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? না, এটা ভেঙে গেছে এখন। ও, এখন কি সমুদ্র ভেঙে গেছে? হ্যাঁ, এটা ভেঙে গেছে। এরকম দ্বীপ জায়গা আবার ভেঙেও যায়? হুম, ইন্টারেস্টিং। তো এগুলো আমাদের আসলে জানা নাই ভাইয়া। তো
দুটা বাঘ ছিল, তো আমি যখন ডাক শুনছি ও বলে না আমারে, বারবার আমি জিজ্ঞেস করতেছি বলো এটা কি কুকুর, কয় না এটা তো বাঘ। ও মাই গড, রাত্রিবেলা ও যখন এসরে নামাজ পড়তে গেছে ভাইয়া, আমি দেখি দেখি আমার সনের ভেড়া গুলার দিকে টান দি, সুত সুত আওয়াজ দিয়ে দিয়ে মহিষ গুলা খাইতে আছে, চমচম করতে আছে, হ্যাঁ পায়ের আওয়াজ গুলা। ভাই বিশ্বাস করতে না আমি কি বুঝাইতে পারবো কিনা, আমি তো গ্রাম অঞ্চলের মেয়ে, এত শুদ্ধ ভাষা দিয়ে কথা বলতে পারি জানি না ভাইয়া। বিশ্বাস করেন মহিষ গুলা যখন আমার ঘরের পাশে আইসে, ঘর না এটা তো ঘরের মতন, আমি ভাষা প্রকাশ করা যাবো না, যখন আইসে ওই যে ক্যাশপা গাছ আর নুনা গাছ আছে না, ওগুলার ছোড়া গুলা যে ফুটছিল শুকনো হয়ে গেছে না, ওই শুকনাটা ওর মানে মহিষ গুলার পায়ের তলে যখন ফুটতেছে চমচম আওয়াজ দিতেছে, তখন আমি কি জানি কোথায় গিয়েছে, আমার এত ভয় লাগে, আমার মেয়েটারে নিয়ে আমি বুকে রেখেছি। ও তখন মেয়ে হইছে আপনার, বয়স কত মেয়ের? 1 বছর। আমি যে আসলে কিন্তু কান্দুম বা জোরে চিৎকার করি ওইটা শব্দ পাইতেছি না, কেন না জানি, আমি যদি হা করি না ভাইয়া বিশ্বাস করেন এক সেকেন্ডে মনে 200 উপরে মশা আমার মুখে ঢুকবো, এত মশা, ও এত মশা, বাসায় প্রকাশ করা যাবে না, এত মশা। যখন মাগরিবের সময় তো ভাইয়া মশার গানগুলো মানে রেকর্ড করা যেত, গুনগুন গান শব্দ শোনা যেতে আছে, এরকম গানের শব্দ মানে মানে কিরকম ফরে যায়, এশারে নামাজ পড়তে পড়ছে, পরে বাজারে গেছে দোকানে, দোকান থেকে আমার জন্য আলু আনছে, চাল 1 কেজি আনছে, তো আমি কি করলাম, আমি বললাম যে কি আসলে ফাঁসে দিয়ে কি এটা, এরা কয় তুমি দেখার দরকার নাই, তুমি ভয় পাইবা, আমি কই কি, কয় তুমি ওদেরকে জোড়াইও না, জোড়াইলে তোমার সমস্যা করব, তুমি না বুঝে বসে থাকো, তো আমি বললাম যে কি এটা কি বলো, কয় মহিষ, এটা বন্য মহিষ, বন্য মহিষ বাঘ সাপ সবই আছে ফরে যায়। একদিন কি করলো আমার হাজবেন্ড, ওই যে সর্না ভাইয়া জোয়ার উঠে ওখানে অনেক প্রচুর জোয়ার উঠে, তখন ও রাত্রেবেলা আমাদের যে মেন যেটা জায়গা কিনছে কানি, মানে ওটারে আসলে আপনারা কি বলেন জানি না, আমাদের এলাকায় কানি বলে, কানি বলে, তো ওই জায়গায় বাগান সাফ করতেছে, আর ওই যে নদীর চরের মানে একটা নালা বিলা থাকে না চরের পানি টানি যায় যে, ওগুলোতে একটা জাল বসাইছে, ও তো রাত্রে 3টা বাজে ও জাল ধরাইতে আসে মানে মাছ নিতে আসে, ও যখন আমার মানে আমার ঘর থেকে মনে হয় 1 কিলোর থেকেও কম হবে আসতেছে, বাজারে একটা পুকুর ছিল, পুকুরে কিন্তু মানে ফানি আছে, বর্ষাকালে ফানি থাকে, তো পরে যাই ওই সাপটা, ওই যে সাপ আমার গোফরের গন্ধ লাগে বলতেছি, ওই সাপটা যে বাচ্চা দিছে বড় জাতি সাপ এটা, তো পরে ও ফানি দিয়ে এমন ভাবে সাপটা আসতেছে আমার হাজবেন্ডকে দেখতেছে, তা আমার ওখান থেকে ডাকতেছে যে আমি যে নিচে না নামি মানে আমাদের ঘরের দিকে আসতেছে, এমন ভাবে ওই যে রাতে আহার করছে ওই মানে যে গাছের ফালা গুলো রাখছে ওই ফালার ভিতরে থাকবো ওখানে, পরে ও আমার কইতেছে যে আমার তুমি নিচে নামো না, নিচে নামলে সমস্যা আছে, তা আমি কি, পরে ও আমার বলতেছে আসলে চলাফেরা করতে একটু সাবধানে করিও, আমি মাথা ন্যাস দিয়ে দেখছি আমার ঘরে বড় সাপ ঢুকছে, তখন আমি কি করলাম, সকাল হয়েছে, সকাল হয়েছে আমার মেয়েটারে নিয়ে ওই যে একটা খালাই ছিল আমার দেখতে ফাঁসাইছি, আর ওর বাড়ি 2 কিলোমিটার দূরে, তো আমি জিজ্ঞেস করতে করতে মানে ওর বাড়িতে গিয়ে চলে গেছি, বাড়ি না ও আমাদের মতনই সেম কাহিনী, তো ওদের বাড়িতে গেছি, তো পরে যায় আমার হাজবেন্ডকে বাসায় এসে দেখে আমার নাই, আমি নাই, তখন আমার সবাই জায়গায় খোঁজ করছে, তো মসজিদে আবার কি করলো মাইকে বললো যে এরকম এরকম মানে আমার দেবর, ও আমার দেবর আসছে ওদিন, আমার দেবর বলতেছে তোর বাবিরে খুঁজি পাইতেছি না, আজকে সকালে রাত্রে সাপের কথা বলছি আর এখন চলে গেছে, তো কই গেছে এটাও জানি না, জঙ্গলের ভিতরে রোড ঘাট মানে রোড তো নাই ভাইয়া, রোড তো নাই, আমি কখনো মানে এটা ভাষায় প্রকাশ করা যাবো না, কোন দিকে যে হাঁটতেছে মানে এক্সিকোন একটা দূর বাগানের ভিতরে আমরা ঢুকতেছি মেন মানে মার্কেট থেকে মানে 12 কিলোমিটার হেঁটে যাওয়া লাগে এরকম সিস্টেম, বর্ষাকালে অনেক ফানি কোমর পর্যন্ত ফানি, তো ওর খেল কি কোমর পর্যন্ত ফানি, ও তো ফানির ভয় পায়, তো কিভাবে যাইলো, যাইবো না কখনো যাইতে পারবো না এই জায়গা দিয়ে, এলোমেলো যাবো, তো মাইকে মানে বললো যে মসজিদের মাইকে যে ইমাম সাহেবের ওয়াইফকে পাওয়া যাচ্ছে না, আপনারা যদি কেউ পান, আমি কিন্তু ওই যে আরেক বাড়িতে চলে গেছি ওরে আমি চিনি না তেমন, ওখানে মাইকিং করতেছে
তুমি যে আইসো আমার তো বলো নাই এরকম এরকম কাহিনী, এই কাহিনীর কারণে তুমি আসতেছো এখানে, তো তুমি তো বলছো তোমার হাজবেন্ড এর ভুলে আইসো। ও আবার বোন বোন মানে বোনের ছেলে বলতো এটা মানে আমার হাজবেন্ডের, ওরে বললো না আমার বোনুতের তুমি কিভাবে আসলা, এটা তো খারাপ দেখা যায়, তুমি না বলি কেন আসলে। আমি কো খালা আমি একটা সাপ দেখছি ওখানে আমি থাকবো না। লবণ শুধু লবণ, মাটি গুলার ভর্তি মনে হয় ধরেন 1 ইঞ্চি লবণ 2 ইঞ্চি লবণ থাকে। পরে আমার বাসায় এনে দিল, আনে দিবার পরে যাই রইলাম। ভাইয়া সকালে যদি ভাত পাকে না রাত্রে আর ভাত পাকান যায় না চুলার ভিতরে, ওই যে ছাই গুলা লবণ হয়ে যায় পানি ভিজে যায়। তখন আমার দেবর আইসে, আমার শ্বশুর আইসে, পরের দিনে আমার শ্বশুর আইসে দেবর আইসে, ওদেরকে ভাত পাকাইতে হলে আমাদের ফিলেটের দরকার, ফাতিলের দরকার। তো আমাদের অতটুক সমর্থন আছে আমরা ফাতিল বা ফিলেট কেনার মতন। তো পরে যায় আমি এক ফুট করে তিনবারই ভাত পাকাইছি, 3 ফুট বাদ ফাঁকাইছি আমি, শুধু একবার একবার করে 3 বারই আমি চুলায় বসাইছি। মানে ছোট ডেক ছিল, 1 ফুটের ডেক ছিল ছোট। তো পরে একটা কড়াইতে আমি তরকারি ফাঁকাইছি, ও মানে ওদেরকে যখন ভাত দিছি ভাইয়া আমার এত খিদে লাগছে যে কিভাবে যে খায়। আমি ঢাকনার ভিতরে ভাত খাইছি, ওই যে ভাতের ঢাকনা আছে না, ঢাকনার ভিতরে আমি ভাত খাইছি। মানে এত খিদে, ওরা গল্প করতে আছে, দুইটা ফ্লেটে ভাত খেতেছে আর আমার হাজবেন্ড আর আমি বসে রয়েছি। তো আমার হাজবেন্ড তো বা কি জানি না নতুন কিরকম খিদে লাগছে, আমার এত খিদে লাগছে। তখন আমি ওই যে বারিন্দায় বসে বসে চুলার সামনে কি করছি, ভাতের ঢাকনার ভিতরে ভাত নিয়ে আমি ভাত খাইছি। পরে যাই সাপ, এবার পরে যাই বলো কি সাপ এটারে বাইর করতে হবে, সবাই মিলে মানে এটা পরামর্শ করতেছে। তখন দেখে যে কি সাপটা যখন একটা গাছের ফালা যখন তুলছে ভাইয়া, 21টা বাচ্চা আছে ওই সাপের। ওকে ওকে, 21টা বাচ্চা। তখন পরে যাই আমি যখন এরকম করতে করতে ভাইয়া আমার বড় ভাসুর আইসে এখানে, আরেক মানে আমার বড় ভাসুরে আবার জায়গা কিনছে এককানে। তো জায়গা যখন কিনছে আমার বড় ভাসুরে, তখন এই বাইরে মানে আমার হাজবেন্ড এর সব দায়িত্ব দিছে যে বাগান সাফ করার দায়িত্ব তোমার, আর তুমি মানে লোক দিয়ে এটা বাগান সাফ করবা, জায়গা দখল করবা। তখন ও কি করলো মানে আমার বড় বাসুরের একটা স্বপ্ন সব পরিকল্পনা করবো এখানে বাড়িতে। ও কি করছে, কুমিল্লা থেকে একটা ফুরান জমিন, যারা যারা জমিন আবদ্ধ করতেছে এরা মানে জমিনে সইবার জন্য শ্বাস করবো না এটার জন্য একটা গাড়ি কিনছে, গাড়ি কিনে গাড়ি ফাটাইছে ওই ছড়ে। তা আমার হাজবেন্ড এটা দেখাশোনা করে, এটা কিন্তু আজকেও নষ্ট কালকেও নষ্ট। তা আমার বাইরের কাছে যখন বলে ভাইয়া এটা তো নষ্ট, কারো জমিন ছুঁতে ফাইতেছে না, এখন কিভাবে করা যায়, কয় তুমি সবাই জমিন ছোঁয় বা কই, সবাই থেকে টাকা নিয়ে গাড়ি ঠিক করো। তো একদিন কি করছে, ও বেয়ারিং না কি জানি গাড়ির মানে ফাঁস না কি বলছে, ও উফরে গেছে, এটা ওখানে ব্যবহার করতে পারি মানে উফরে, মানে বাজার সদে করতে চাইলে কত কি উফরে উপরে যাইতেছি। তো উপরে যখন যাইতো আমার আমার ওই সময় কিন্তু ভাইয়া পুরা 2 দিনে সাইল নাই ঘরে, মানে কোনো সাইলে নাই ঘরে। তো আমার মনে হয় আমি 6 বেলায় খাই নাই। তো পরে আমার হাজবেন্ড তো ওরকম সিয়া খাইছে, ও আমি কিন্তু সিয়া খাইতাম না ওখন, তখন মানে কোনো সিয়াই খাইতাম না। ও কি করতো, সিয়া খাইতো কিছু না পাইলে। তো পরে যাই 4টা বাজে ও আমার কইতেছে গাড়ি তো নষ্ট হয়ে গেছে, আমি গাড়ির বেয়ারিং ঠিক করতে যাইতেছি উপরে, আমি আসি তোমার সাইল কিনে দিই। তো ও গেছে, যাইবার পরে যায় ও আমার কইতেছে কি আমি আসার পরে তোমার সাইল কিনে দিব, ও কিন্তু আসে না ভাইয়া, ও রাত্রে রয়ে গেছে। কেন আসে না, ওই যে 13 কিলোমিটার হাঁটতে হবে এবং কি পানি না, দিনের বেলা পানি দিয়ে গেছে, রাত্রে বেলা কিভাবে হেঁটে আসব। তো ও রয়ে গেছে, আমি যে এই ঘরে রয়েছি ভাইয়া 1 কিলোমিটার থেকেও কাছে, এখানে নেতারা মদ খেতেছে মানে ঢোল ফিরতেছে নাচতেছে গান গাইতেছে পুকুর পাড়ে ওই যে বাজারের পাশে, আমি কিন্তু শব্দগুলো শুনতেছি। মানে আমি সারা রাত্র বসে রয়েছি যে হাজবেন্ডের অপেক্ষায় যে হারিকেন জানায়,
মানে সাইলেন বউ আমি ভাত ফা করে খামো এরকম করতে করতে সকাল হয়েছে সকালবেলা যখন ছেলে মেয়ে যাইতেছে তখন আমি কইতেছি তোমার তো হুজুর নাই আজকে ফড়াইব না মুক্তবে তোমরা আমারে ছয় টাকার মুড়ি এনে দাও দোকান থেকে তো ছয় টাকার মুড়ি এনে দিছে আমার একটা মেয়ে আমি খাইতে লাগছি পানি দিয়ে ভিজাই তখন ও কি করছে আসছে দরজা আছে আমি মুড়ি গুলা খাই নাই আর মানে এত যে কাঁদছি বলার বাইরে ওই মুড়ি গুলা মনে হয় আমার চোখের পানি আরো ভিজে গেছে আমি মানে খাই নাই পরে যাই কি করলাম তো ফুকু তো ছিল না পানি তো ছিল না মানে সব উড়া পানি দিয়ে আমি গোসল করতে হয় এক কন্টেনার পানি মানে কোনো সময় আমার চুলও ভিজে নাই এত অল্প পানি দিয়ে গোসল করছি এটা ভাষা প্রকাশ করা যাব না পরে একদিন এত জোয়ার আইছে ভাইয়া বলার বাহিরে মানে এত জোয়ার পুরাটা বিরা ডুবে গেছে আমি একটা ফুল শাক পাকাইছি ফুল শাক করছি গাছে গাছ করছি ওখানে কয়টা ছোঁয়া দিছিলাম আমি ওইটার প্রত্যেকটা ছোঁয়ায় সাপ আছে ওই যে পানি আসছে সব ডুবে গেছে সব গিয়ে ওখানে উঠেছে সব উঠেছে মনে হয় আমার মনে হয় 57টা হবে ওরে বাবা আমি গুনছি 30টা পর্যন্ত গুনছি এরপরে ওই যে এলোমেলো হয়ে যায় পারি না পরে আরেকটা আমার পায়ে রদ্দি যাইতেছে সাপ যাক এগুলা করতে করতে কষ্ট মষ্ট করতে করতে ও আমার কি করলো যে আসলে আবার হিরে ওই যে ঘরে ছিলাম ওই ঘরটা আবার আগুন লেগে পুড়ে গেছিল তো পরে আমার ছেলে ফেটে আসে ওই সময় আমার আবার আমার ছেলে হয় 2003 আর একটা তো পরে যে আমার ভাইয়া কি কয় এই মানে 800 টাকা দিতে আমার সংসার চলে না অনেক কষ্ট মানে ভাষা প্রকাশ করা যাব না এমনকি একদিন কেরাসিন তেল কিনে নেয় ভাইয়া তো কেরাসিন তেল কিনে নেয় আমি কি করছি দরজারে ফাঁকা করি চাঁদের আলো দিয়ে আমার ছেলে মেয়েরে বাদ দিছি এতই খারাপ অবস্থা ছিল মানে সংসারে ওই যে আমার বাবা নাই এক আর এক কথা আমার শ্বশুর বুফে মিলিয়ে দুর্বল কিছু নাই হ্যাঁ পরে উনি দিনের বেলা কি করতো ইমামতি শুধু এটাই এটাই আর ওই যে জঙ্গল গুলো ও নিজের দখল করতেছে কাটি কাটি ওরটা ওই ওই জমিটু যতটুক কেটে দখল করতেছে অত জমি ওর কিন্তু এই নক এই নকটাই সব চলে গেছে ওই যে গোড়াটা তুলতে তুলতে এই কেটে কেটে যতটুকু জমি পারতেছে সব হচ্ছে ওর জমি যতটুকু নিতে পারে শক্ত মাড়ি অনেক লবণাক্ত মাড়ি তো ওই যে গোয়াগুলা তুলতো যে এই নৌকে অনেক রক্ত ছিল ওই ওইটুকু হচ্ছে ওর যতটুকু পাচ্ছে অতটুকু এই জমিতে পরে আপনাদের থাকে না সব তো চলে গেছে চলে গেছে আচ্ছা তারপর পরে ও আমারে বলতেছে যে ও তো পরে একদিন চাউল নাই তো চাউল নাই পরে যে কয় কি আসলে কি করবো বলো আমি কই যে আটা আনছিলে ওখানে রুটি মনে হয় চারটা হবে বানামো তো আসলে আটা যে আনছে আমি একদিন বড়া ফিটা বানাইছিলাম তেলে তো পরে যে বড়া ফিটা বানাইছে আর চারটা রুটি হবে মনে হয় তো আমি চাউল নাই যখন রুটি বানাইতে আমি বেলুন কই ফামু আমি ফিরি কই ফামু তখন আমি কি করছি ওই যে ফেলেট আছে না ফেলেটের পিছনের বেলবো এটা মাথায় আসছে আর একটা লার্কিরে আমি মানে দিয়ে ছিলে লুছি ওটারে ভালোভাবে ধুয়ে নেকড়া দিয়ে মুছি আমি রুটি ফেলছি চারটা রুটি তা আমার মেয়ে একটা খাইছে আমার ছেলে একটা খাইছে তো ওর জন্য একটা ওর জন্য দুটা রাখছে আমি খাই নাই তো ও বুঝছে যে তুমি মনে খাও না তো আমার একটা দিছে তো খাইছি সাইর জন্য পরে ও কয় না আমি আসলে বিদেশ যাবো না জীবনও কল্পনা করি না কিন্তু আমি বিদেশ যাবো আমার ছেলে মেয়ের জন্য আমি এভাবে ফারুম না কখনো সবকিছু মানে আমার আর ফারা যাচ্ছে না তো এগুলা নিয়ে ও কয় কি সুদূর টাকা নিয়ে বিদেশ যাব তো আমার ভাইয়া আছে ডুবাতে তো আমার ভাইয়া যখন আমার ভাইয়ের যখন বলে যে ভাইয়া আমি বিদেশ যাবো কয় তোমার কি চাকরি জানা কাজ জানা আছে ও ভাইয়া সমস্যা না আমার আমি কাজ জানা লাগবো না ও আসলে কিন্তু এটা হেয়ালি করে বলছে ওর মনে হয় যে বাংলাদেশে একটা করতে গাছ কাটতেছে বা বিদেশ যাই কিছু করতে পারবে এরকম কিছু ভাবছে তো পরে যায় ও যখন 2,80,000 টাকা আমি সুদূর ফেলই আমার বড় বোনের জামার গোবাই বাড়ি থেকে তো ও বিদেশ যাইতে যাইতে মানে 2,80,000 টাকা 3,00,000 টাকার মতন খরচ হয় তো ও যায় ওখানে ওরে রাজমিস্ত্রির কাজে দিছে তো ওখানে কোন দেশে যায় দুবাই তো দুবাই যখন যায় স্যালারি পায় 15,000 টাকা ওই যে ইটগুলা যে ধুই রাজমিস্ত্রির কামে হেল্প করে হ্যাঁ তো ওগুলা করতো তো 15,000 টাকা পাইতো তো ওই 15,000 টাকা তো নিজের খানা খরচ আর আমার জন্য দিতে পারতো না ও কি করতো সুদের টাকা তাই চালাইতে শুধু সুদের টাকা দিতেছি মাসে মাসে যেগুলো আসতেছে ওগুলা তো পরে যায় ও দেড় বছরের পরে যায় ওর একটা না আর একটা কথা বলে গেছি ও আমার বিয়ের আগে একটা টিম আছিল মুখের উপর তো ওই টিমের আমার শ্বশুরে বেলে ডি কাটে
তো উপরেটা কাটছে আর নিচে নিচে ভিতরে যে সিকট গুলো আছে ওটা তো রয়ে গেছে ওটা তো আর তোলা হয় নাই তো পরে বিদেশ যখন গেছে ফোমের বালি শেষ হওয়ার সাথে সাথে মানে ওর টিমারটা অনেক বড় হয়ে গেছে আমার বলে নাই ও বড় হয়েছে যে তিন বছর পরে ও বলতেছে যে কি আমি দেশে আসবো তো সমস্যা নেই দেশে আসতে কিন্তু ওর কোনো টাকা পয়সা আনে নাই 50,000 টাকা আনছে আরেকজনের থেকে ধার নিয়ে তো টিমার বাংলাদেশে অপারেশন করবো তো বাংলাদেশে যখন আইসে টিমারটা অপারেশন করার পরে হাসপাতালে নোয়াখালীতে ওরা বলতেছে আপনার টিমারের ক্যান্সার আছে মানে অপারেশন করার পরে ক্যান্সার আছে পরে যায় ক্যান্সার আছে বলছে ও কি করছে শিলে টিলে মানে শুকে গেছে ভালো হয়ে গেছে ও তিন মাস থাকি আবার বিদেশ চলে গেছে না তিন মাসের ভিতরে আবার কি করছে বাড়িতে ওই যে বাতাসে মানে ঝড়ের লগে আমাদের ঘরটা ফুড়ে গেছে আপনার এই রুমটার মতন একটা রুম করছে আরো ছোট ছোট একটা ঘর ঘুরে আমরা মানে খাট চুলা মানে খাওয়া দাওয়া এখানে সব মিলে তো এত কষ্ট করে একটা মানুষ থাকা যায় বৃষ্টি হলে বৃষ্টির পানিটা ওই যে বেড়াগুলা দিয়ে পড়ে তো ও কি করছে কয় আমি ঋণ পরিশোধ করতে পারুম আরো ঋণ নিই ও আরো ঋণ নিতেছে ঘর করবো তো ঘর করে দিছে আমার টিনের ঘর করে দিছে 1,50,000 টাকা দেওয়ার কথা মানে 1,50,000 টাকা দিব আমি 6 মাস পরে তো পরে যে ও সুদ নিছে সুদ নিয়ে ঘর করছে ওই যে বাজারে আবার 6টা রুম রয়েছে 6টা না 5টা ওরা 6টা বানাইছে নিছে নিবার পরে এগুলা নিতেছে কিভাবে যে 6,000 টাকা 5,000 টাকা করে এটা তো ধরেন সরকারি জায়গা পরে ও কয় আমি ঘরটা করে যাই দোকান ঘর যদি ফাড়ি তাহলে ভাড়া দিয়ে দিমো তুমি চলতে পারবা আমি ঋণ গুলো পরিশোধ করবো ওখান থেকে তো ও কি করলো 3 মাস পরে চলে গেল বিদেশে যাবার পরে ওখানে 1 মাস পরে ওর এখানে ফিন মানে ব্যথা করতেছে ও যখন ওখানে হাসপাতালে যোগাযোগ করে আপনার কেমোথেরাপি দরকার এটা ক্যান্সার হয়ে গেছে আপনার তখন আমার শ্বশুর শাশুড়ির লগে পরামর্শ করে আমার লগে পরামর্শ করে তো আমি বলি বিদেশে কেমোথেরাপি দিলে তো ভালো হইবা সমস্যা কি তো আমার শ্বশুরের আবার মানে না আমার শ্বশুর আমার বড় ভাশুর আমার মেজো ভাশুর আমার ছোট দেবর মানে এরা কিছুতে মানে না ক্যান্সার হোমিও খেলে ভালো হয়ে যায় ওরা আবার এর মানে গেরাম অঞ্চলের হোমিও মানে ডিসপিসারি নাই ওরা কখনো দোকান দিয়ে বসে নাই বাড়িতে ওষুধ বিক্রি করে হোমিও পরে যায় ওরা হোমিও ওষুধ খাবে তো বলতেছে চলি আসো তো মা বাপের কথা ধরে ও আসছে দেশে তা আমি আর করার কিছু না মা তো মা বাবা তো বাবা ওদের কথা শুনে অথচ ভালো হইবে আমারও ধারণা এটা পরে ও কি করলো আসলো আসার পরে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার ঘরে আসছে সবাই ওরা ওখান থেকে আসছে সবাই আসছে আমার কাছে তা আমার শ্বশুরি হোমিও ওষুধ খাওয়াইতেছে তো এত বড় হয়েছে ভাইয়া অনেক বড় হয়েছে মানে এত বড় যে হয়েছে 1 সপ্তাহের ভিতরে হোমিও ওষুধ খাওয়ার পরে আমার শ্বশুরে খাওয়াইতেছে টিমারটা ভাটতে মানে বাড়ে বাড়ার পরে যেন ফেটে যায় ও মনে হচ্ছে ফেটে যাইলে ভালো হইব যে ক্যান্সার না এটা তো ভালো হইব না বিফোরে যাইব ওইটা আমার শ্বশুরে বুঝে নাই পরে যখন আবার আমার শাশুড়ি কি করলো আমার ভাইয়ের বড় ভাশুরের ছেলে রাতে দুবোনালি আনেছে গ্রামাঞ্চলের মহিলা তো ও আবার কি করলো টিমারে দুবোনালি লাগাইছে দুবোনালিটা 12 দিন পরে যায় লাগানোর 12 দিন পরে এটা ফেটে গেছে একটা গরু কাটলে যেরকম রক্ত ওরকম রক্ত যাইতেছে এত রক্ত গেছে বলার বাইরে পরে যায় যখন রক্ত যাইতেছে আমার শাশুড়িরা কোনো চিকিৎসা করে না শুধু ওষুধ ওষুধ মানে ওষুধ খাওয়াইতেছে হোমিও ওষুধ তো পরে যায় আমার 7 মাস পরে যায় ও মারা যায় আমার শ্বশুর শাশুড়ি মানে আমার অনেক কষ্ট দিছে অনেক কষ্ট বলতে কি ওর গো খেয়াল যে ছেলে মারা যাইলে আমাদের হাতে যদি মারা যায় সম্পত্তির মালিক আমরা হব এই যে একখানি আর ওই যে 5টা দোকান এটাই ওরা পাইব আমারে মানে রাখতেছে না মানে বারবার আমারে মানে নির্যাতন করে শুধু বলতেছে কি তোর তো এখানে কিছু নয় তোর বয়স কম তুই তো বিয়ে বসে যাবি আমার ছেলে মারা যাইলে তোর কি এখানে অবলম্বন মানে সবাই আমার ভাই শ্বশুর আমার কয় চিন্তা করিস না আমি আছি না আমার হাজবেন্ডের উদ্যানে এটা আমার বলতেছে ও তুই চিন্তা করিস না কিন্তু আমি বারবার করে ভাইয়া ডাকা নি ক্যান্সার হাসপাতালে ভর্তি করে ওরে ও আবার বলতেছে ভাইয়া আমার দোকানটা বিক্রি করে দেন কোনো সমস্যা না আমি বিক্রি করলে আমি ঢাকা যাই চিকিৎসা করুন মানে আমার আমি হাসপাতালে পড়ে থাকবো আমার খানা বন্ধ গেছে আমি খাই না আমার চিকিৎসা হবো আমি ঋণগুলো পরিশোধ করুন আর আমার দোকানটা বিক্রি করে দেন সবাই আসে দোকান কিনতে ভাইয়া আমার বড় ভাশুর আমার শ্বশুরেরা সবাই মিলে বলতেছে এটা মিথ্যা কথা ওর ব্যাংলিশ পুরা টাকা এটা মিথ্যা কথা নাটক ওর ওয়াইফের কারণে এই দোকানটা বিক্রি করতেছে ও সুস্থ আছে
তো কাস্টমাররা তো বাড়িতে যায় দেখতেছে না তো ও কাস্টমাররা চলে যাইতেছে পরে যায় আমার হাজবেন্ডে আমার মেজো ভাশুরের একদিন বলতেছে ভাইয়া আমার বা আর পারিয়ে না খি দেয় আমার কিচ্ছু খাইতে মনে করে না আমি হাসপাতাল পড়ে থাকুন স্যালাইনের দ্বারায় আমার দোকানটা বিক্রি করে দেন কয় তুই কিভাবে মারা যাবি এটা টেনশন না করি তুই দোকান দোকান মরস্কা আমার মেজো ভাশুরে বলতেছে ওকে পরে যায় ও এরা এগুলা নিয়ে আমার শাশুড়ির খেয়াল যে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ তো বউটা এখানে থাকবো আমরা যখন চলে যাবো বউ তো চলে যাবো ভয়ে ও এরকম হয়েছে ভাইয়া মানে শুকায় ভয়ে মানে সবাই ভয় করবো আমি ভয় করি নাই ওরে পরে যা আমি রয়েছি ওরা চলে গেছে সবাই আমার আমার কাছে রাইকা চলে গেছে চলে যাওয়ার পরে আপনি মানে আমার হাজবেন্ডকে আবার মনে মনে করছে যে আমার মা বাপে তো এরে জায়গা দিব না কখনো তো বাজার থেকে একটা লোক এনে কাগজ করছে অ্যাস্টম করছে মানে জায়গা জমিন আমার ছেলের নামে আমার আমার নামে করে দিয়ে যাবো অ্যাস্টম করছে তো ওটাতে কিন্তু আবু সরকারি ভাবে আমাদের কাছে মানে কাগজ যায় নাই এটা একটা অ্যাস্টম তো পরে ও সাত মাসের সময় ১৩ সালের ১৩ তারিখে জুলাই মাসে মারা যায় আচ্ছা 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 মারা যাবার সাথে সাথে ও আবার কি করলো মারা যায় যে ওই সময় ভাইয়া কেউ ছিল না আমার পাশের একটা মহিলা ছিল আমার কাছে আমি এত বেগে ছিলকাই মানে আমি অজ্ঞান হয়ে যাই আমি নিজেও জানি না আমার শ্বশুর নাই আমার শাশুড়ি নাই আমার মানে কেউ ছিল না পরে যায় যখন ১০টা বাজে মারা যায় না ১০টা ৩০ মিনিটে মারা যাও তো পরে আমার বাসুরে কবর দিতে দেয় না মসজিদের সামনে কবর মানে গর্ত টর্ত সবকিছু রেডি সবকিছু রেডি মাইকে বলতেছে ওর ওয়াইফ থেকে চিকিৎসা নেন তারপরে কবর দিবেন আমার একটা প্রশ্ন হলো কি আমার বাইরে মানে আমার বাসুরে তো দেওয়া উচিত ছিল কবর কিন্তু রিনালারা না দেওয়া উচিত ছিল না রিনালারা না খাট দড়ি রাখবো যে কেন কবর দিবেন আমাদের ঋণ কে দিব না আমার বড় বাসুরে বলতেছে কবর দিবার দরকার নাই এখন ওর ওয়াইফ থেকে সিগনেচার আনেন তখন বড় বাসুর বলছে হ্যাঁ মাইকের ভিতর বলতেছে এখন কেউ কবর দিবেন না ওকে ওর ওয়াইফ থেকে সিগনেচার আনেন কে ঋণগুলো পরিশোধ করবো ওই সময়তে আমার ঋণগুলো হয়েছে ৭,৫২,০০০ টাকা ওটা বাড়ির একটা ডায়েরিতে সমাজরা লেখে মানে আমার হাজবেন্ড থাকতে ওই যে যারা ঋণ ঋণ যদি আমি ঋণ না দিতে পারি এটা একটা ভৈরব মিল ছিল সমাজ সমাজ সহ সবাই তো পরে সমাজের কাছে একটা ডায়েরি থাকে সমাজে আমার থেকে সিগনেচার নেয় যে আমি সিগনেচার দিছি যে সবাই আমার স্বামীরে মাফ করে দেন আমি ঋণগুলো আমি পরিশোধ করো তো পরে কবর দে তো ওই সমাজের কাছে ওই ডায়েরিটা থাকে যে ৭,০০০০ টাকা আমি ঋণ দিতে হবে তো সুদের টাকা সব তো পরে আমি দোকানটা বিক্রি করতে চাই প্রায় বিক্রি করি আমার বাইর মানে কাস্টমার আসে আমার বাইরেরা দেনা বিক্রি করতে পরে যে একটা কাস্টমার আইসে ও এর ভিতরে আবার আমার হাজবেন্ড সুস্থ থাকা অসুস্থ থাকার কালীনে মারা যাবার আগে একটা সৌদি আরব থেকে একটা লোক আইছিল ওই এলাকারে কো আপনি কি দোকান বিক্রি করবেন তো আমার হাজবেন্ডকে বলছে ১৫,০০০০ টাকা হলে আমি বিক্রি করুন তো পরে যায় আমার জিজ্ঞেস করছে তো আমি বলছি যে কি আসলে আমার গার্জিয়ান আছে মানে আমার বড় বাসুর আছে মেজো বাসুর আছে ওদেরকে জিজ্ঞেস করেন কততে ছাড়বো ওরা তো ওরা কিন্তু সারা শব্দ বাজারে দেয় না এই লোকটারে এরেও মানে ধোঁয়া দিছে তো পরে যখন চলে গেছে তো আমি খালি বলতেছি ও লোকটা আমার কাছে ফোন দেয় না কা আমি তো দোকান বিক্রি করে এলাম তো ফোন দেয় না ও যখন মারা গেছে এক মাসের সময় ও লোকটা ওর বাইরে ফাটাইছে তখন ওরা মানে একটা ডেট দিছে কাগজ করব তো কাগজ বলতে অ্যাস্টম তো অ্যাস্টম করতে আমি একটা দোকানে যাই তো আমার মেজো ভাশুরে যখন কাগজটা করা হচ্ছে তখন কাগজটা নিয়ে ছিঁড়ে দিছে ছিঁড়ে ফেলেছে একদম মানে টুকরো টুকরো করে আমার গায়ের উপর ছিটছে যে আমার বাইরের জায়গায় তুই বিক্রি করতে পারবি না এটা মানে তুই কিছু পাবি না তুই এখান থেকে চলে যা আমার বাইরের জায়গা আমরাই পাম তখন আমি কি করলাম ওই যে ওখানে একটা দারোগা আছে মানে ক্যাম্প আছে পুলিশ ক্যাম্প দারোগার কাছে যখন যায় দারোগাকে বিক্রি করতে পারবো না মনে দারোগারে ওরা টাকা খাবাইছে কবে বিক্রি করতে পারবো না তখন আমি দারোগার ফাঁসায় দৌড়ি মানে এত কান দিয়ে ফাঁসায় দৌড়ি খালি কইছি স্যার আমার স্বামীর ঋণগুলো পরিশোধ করি আমি আমার স্বামীর ঋণগুলো পরিশোধ করি শুধু এটাই সুদের টাকা আমি এটা মানে এত কান দিয়ে ওই সময় আমার ছেলের ৬-৭ বছর বয়স তো আমার ফাঁসে দাঁড়ায় গেছে এমন কাঁদছি ভাইয়া আমার বিশ্বাস করেন লাগে যে এখনো আমার ৩৫ বছর আমি চোখে দেখি না চোখে কিছু ছোট অক্ষর দেখি না সকালবেলা আমি টাইমটাও মোবাইলে দেখি না দারোগা যখন ফাঁসায় ধরি তখন দারোগা আমার কয় এক অমুক জায়গায় যায় তুমি কাগজ করো বিক্রি করো সমস্যা নেই তারপরে আমার শ্বশুরেরা আমার জন্য কোর্টে মামলা করে আমি ওদের জায়গায় বিক্রি করছি
আমি কোর্ট থেকে ভালো মানে আশ্বাস পাই আমার কথাগুলো শুনি ওরা আমারে রায়দে ভালো তো একটা স্বামীর জন্য ঋণের পরিশোধ করার জন্য একটা জায়গা বিক্রি করছে এটা তো স্বামী জায়গায় বিক্রি করছে ওখানে আমার টাকা অনেক খরচ হয় আমি দোকান বিক্রি করি মনে আমার পাঁচ টাকা আমার ছেলে মেরে দিতে পারে নাই পরে পরে ওখান থেকে যখন আমি কোর্ট থেকে আসি জিতে আসি তখন ওরা ভোট অফিসে আবার ভোটক দেয় আমার জন্য আবার নোটিশ পাঠায় ভোট অফিসে আবার বসি ভোট অফিসে ওরা আমার মিথ্যা কথা বলতেছে আমার স্বামীর জন্য বলে ওরা দুই লাখ টাকা খরচ করছে তিন লাখ টাকা খরচ করছে দেড় লাখ টাকা খরচ করছে সবাই মিলে পরে ওখানেও আমি আবার হেরে মানে আমার কথা গ্রামবাসী সবাই আমার পক্ষে ছিল যে এখন পর্যন্ত মেয়েটা কখনো মিথ্যা কথা বলে নাই শ্বশুর শাশুড়ি না আমিও কোনো মিথ্যা কথা বলতেছে না ওরা কিন্তু মানে আমার শ্বশুর শাশুড়ি প্রতি সাপোর্ট দেয় না আমার প্রতি সাপোর্ট দিছে ওখানেও মানে আমি জিতে গেছি সব মিলে পরে আমার থাকতে দিব না বাড়িতে মানে বাড়িতে থাকতে দিব না নানান ধরনের রাত্রে ভয় বাক্কা নেতা মানে সন্ত্রাসী আমার কাছে ফোন দিয়ে রাত্রে কি আসা যাবো ওই যে আমার বাইরে লাগে দিছে পরে আমি কি করলাম তা আমি যখন আমার বাপের বাড়িতে চলিয়ে বাপের বাড়িতে তো জায়গা নাই ভাইয়ের ভাই একজন আছে তো ওখানে আসি না আমার মেজোফার বাসায় উঠি মেজোফার বাসায় উঠে আমার বাপের বাড়িতে আমি থাকতে পারি নাই মানে ভাইয়ের বউ একজন ভাই একজন ওখানে ভাইয়ের বউ তেমন ভালো না তো আমি যখন আমার মেজোফার বাসায় থাকি তখন আমার গলা ব্যথা মানে ওটা আমার আবার ছোটবেলা থেকে গলা ব্যথা থাকতো তখন আমি ডাক্তারের কাছে গেছি যখন ডাক্তারের কাছে আপনার টনসিল অনেক বড় হয়ে গেছে আপনার অপারেশন করা লাগবে পরে আমার ভাইয়ারে বললাম ভাইয়া আমার তো এমনি এমনি গলা ব্যথা আমি খাইতে পারি না সবসময় ব্যথা থাকে গরমেও ব্যথা ঠান্ডায়ও ব্যথা যেভাবে হোক আমি ডাক্তারের অপারেশন করাইতে চাই তো ভাইয়া কইছে ঠিক আছে যাইছে আমার লগে তো আমি বলছি কোন সময় যাবেন ভাইয়া কয় শুক্রবারে যাবো তো ও কি করলো শুক্রবারে যাই নাই কয় শনিবারে যাবো পরে আমি বারটাত ফাঁকাইছে শুক্রবারের মতন আমি বোরগা টোরগা গায়ে দিয়ে দুটো বাজে ফোন দিছি ভাইয়া আপনি যাইবেন না ডাক্তারের কাছে কয় আমি তো ডাক্তারের কাছে চলে আসি ভাইয়া এত কাঁদছি আমি আমি বিশ্বাস করতাম না একা একা আমার কান্দু নাই সবসময় আমি কখনো মানুষের সামনে কাঁদতে পারি না আমার একা একা অনেক কান্দি পরে যায় এমনকি আমি বিশ্বাস করলাম ভাইয়া আমি আমার মেয়েরে একদিন কি করছি অন্যদি মারিয়ে লেতে লেগেছিলাম কেন আমি মানে আমি চাইছি আমার এই মেয়েটারে কার কাছে রাখি যাবো আমার এত কষ্ট তখন আপনার একটা ছেলে একটা মেয়ে এখন পরে যায় পরে যে আমি কি করছি আমার ভাইয়া যখন এটা বলছে আমি কই না আমি কিভাবে চলি আমি নকশি কাঁথা বানাই বানাই কেউ যদি আমার বানাইতে দেয় তবে ওগুলো বানাই আমার ফ্যামিলিটা চালাই একটা খাতা বানাইতে তিন তিন মাস লাগে তা আমার দেয় ৬০০ টাকা ওটা কি হয় আমি কারোর থেকে হেল্প পাই না কারোর থেকে হেল্প পাই না কেউ আমার দেন আমার এই তিন দুটো সম্পদ কি ধার দেনাটা আছে না শেষ হয়ে গেছে আছে দুই লাখ টাকা ওকে তারপর পরে কেউ যে আমার ছেলেটারে ঈদ আনন্দে মানে কোন দিন এখন পর্যন্ত আমার একটা ছেলে একটা মেয়ে কখনো ঈদের নতুন জামা গায়ে দিয়ে নেই ভাইয়া বিশ্বাস করেন ভাইয়া আমি তো দিতে পারি না আমার ছোট থেকে বাবা মা মারা গেছে পরে স্বামীর সংসারে আমি অনেক কষ্ট করছিলাম পরে আমার ছেলে মেয়েও আমি এখন পর্যন্ত দিতে পারি না পরে আমার ছেলে মেয়ে যখন না যখন এবারে পরে কি করলাম আমার ভাইয়া যখন আমার ডাক্তার কাছে নিয়ে নাই তা আমার ওবার ওই যে জায়গা কিনছিল যে ওই লোকটা আমার বিয়ে করতে বলছিল ওর আবার ওয়াইফ আছে ওর দুইটা মেয়ে আছে তো ওর আমি কইছি যে আমার যদি বিয়ে না হতো আমার ছেলে মেয়ে কোথায় থেকে হয়েছে আমার বিয়ে একটাই তো আমি ওরে নিষেধ করছি পরে ভাই আমার ভাইয়ের এ তরফ থেকে মানে আমার ডাক্তার কাছে নেয় না আমার বোনেরা নেয় না কেউ আমার নেয় না তখন আমি নিজে থেকে ওর কাছে ফোন দিছি আমি তোমার মানে বিয়ে বসলো তোমার কাছে পরে আমার বড় বোন আমার মেয়ে ছোট বোন সবাই রাজি হয়ে আমার বিয়ে দিল ওর দুইটা মেয়ে আছে তো ওর বউ আবার সাড়াসাড়ি হয়ে গেছে এখন যোগাযোগ আছে মনে হয় মেয়ে দুটা লগে কথা বলে সবসময় তো ওর যখন বিয়ে হয় আমার তখন আমার আমার বাসায় একটা রাখে আরেকটা বাসায় নিয়ে যায় ওর কিন্তু চাকরি নাই আবার মানে ওর চাকরি নাই মানে আমি যার কাছে যাই সে সবসময় মানে কষ্ট পায় মনে হয় আমি আমার নিজেরই দোষ দিব নাকি অন্যজনের দোষ দিব আমি কিছু বুঝতে পারি না তো পরে যায় আমার স্বামী যখন চাকরি নেই আমার একটা বাসায় নেই ৩০০০ টাকার রুমে
এই অত থেকে 10000 টাকা 5000 টাকা নিয়ে আমি আমরা খাইতেছি পরে যায় ও যখন বিয়ে বসলাম তখন ও আমার একটা রুমে নিয়ে রাখে আমার ছেলে মেয়ের নিয়ে তো পরে যায় 3000 টাকা রুম তো রুম ভাড়া দিতে পারতেছি না 6 মাসের রুম ভাড়া জমে গেছে তো ওখানে ও মানে সাইলেন্টলি ডাইলেনতে পারে না মানে এই অবস্থা মানে একদিন কি বাত নাই বাসার 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 একটা মহিলা আমারে বাদ দিছে সাইরুজনের সবাইরে মানে বাদ দিছে যে খান এত অল্প অল্প বাদ দিছে মানে ভাইয়া অনেক খিদা লাগতেছে লাগেন লাগে অনেক টাকা খেতে পারো পরে যায় তিন দিনে চাল ছিল না একদিন ছয় দিন চাল ছিল না ভাইয়া ঘরে পরে এক জোড়া কানের দুল ছিল আমার মেয়ের ওটারে বান্দা দিয়ে আমি সাইলেন্টছি ঘরে খাইলাম যেমন তেমন সব কিছু মিলে ওর আবার ঢাকা চাকরি হয় কিছুদিন পরে চাকরি হওয়ার পরে যায় ও ঢাকা আসে তো আমারও ঢাকা আনে আমার ছেলে মেয়ের নিয়ে এ ভাইয়া নির্যাতন পরে মানে আমারে তরকারি মরিচ হইলে আমারে মারে একদিন তরকারি মরিচ হয়েছে যখন তখন ও আমারে কইল কি তরকারি লবণ মরিচ হয়েছে কে বেশি তো আমি কিছু সমস্যা কি কয় আচ্ছা মরিচ খাইতে মনে চাইছে তো আমার গায়ে আধা কেজি মরিচ ডাইলা দিছে ডাইলা দিছে পরে আমি সারা রাত ভাইয়া কাঁদছি ও আমার একবারও দেখে নাই আমার ছেলে মেয়ে শুধু আমার পাশে ছিল আমার মেয়েটা তো কিছু বলতে পারে না আবার আমার ছেলে যা পারে তো ফরেজা ভাইয়া বিশ্বাস করেন এ আমারে মানে ঠুনকা মানে যে কোনো কথায় আমার মারে সব সময় হ্যাঁ আমি যখন রুমে যাই না কয় এখন রুমে আইসো কা তা আমি কয় আমার রুমে আসুন না কয় আমার কথা বলা শেষ হইলে তারপরে তুমি আসবা ও ফোনে কারো সাথে কথা বলে আমার যাইতে দে না তো ও দরজা লক করে দিয়ে ও একা একা ঘুমায় আমার মানে আর আমার ছেলে মেয়ের লগে ঘুমায় আমি তো এইভাবে করতে করতে ওর সাথে এখন আমার ছেলে মেয়েরে আমি ফালাইতেও পারুম না ও কত লো তুমি তোমার ছেলে মেয়ের ফালাই দাও তোমার ছেলে মেয়েরে আমি খাওয়াইতে পারুম না আমার দরকার নাই আমি পারবো না খাওয়াইতে কিন্তু আমি নকশি গাইতে বানাই যে বানাইতে দে আমার ছেলে মেয়ের খরচ পরে আমার ছেলের যখন স্কুলে ভর্তি করেছি ভাইয়া তখন বাধ্যতামূলক এটের কোচিনের টাকা নেই 600 টাকা আর 350 টাকা মাসের বেতন তো আমি হেড স্যারের লগে মনে হয় এক ঘন্টা কাঁদছি স্যার এটা মাফ করেন কোচিনের টাকা আমি দিতে পারব না আমার ছেলের যদি কোচিং করাইতে পারতাম তাহলে তো আমি ছেলের কোচিং করাইতাম আমি না করেছি শুধু টাকা না দিবার জন্য আমি তো টাকা দিতে পারব না আমি এত কাঁদছি বলার বাইরে ভাইয়া স্যারের সামনে তখন গেট বার হইতে আমার স্যার আমার ছেলে কইতেছে মা চোখের ফানের কোনো মূল্য নাই কখনো কারো কাছে বলবেন না আমার বাবা মারা গেছে আমার চোখের সামনে আপনি ধারগার ফাঁসাই ধরে কাঁদছেন চোখের ফানের কোনো মূল্য আছে মা আমার কইতেছে যে 21000 টাকা ধারগা নিয়েছে আপনি থেকে আবার আরে আপনার থেকে 7000 টাকা নিতেছে আপনার কোনো সুগার ফানের মূল্য আছে কখনো আর কোনো জায়গায় বলবেন না যে আমার বাবা নাই সবাই বলবেন আমার বাবা আছে পরে আমার ছেলেরে পড়াইতে মানে অনেক কষ্ট হয়েছে পড়াইতে আমি নকশিকাতা বানাই নকশিকাতা কোনো সময় বিক্রি করি বিক্রি করতে বলতে যেটা দাম মানে 1000 টাকা ওরা আমার 800 টাকা দেয় তা আমি টাকার জন্য পারি না ওরে আমার হাজবেন্ডের বলি এখন বর্তমানে যে হাজবেন্ড আছে ওরে বলি আমার 3000 টাকা দাও আমি 3000 টাকার কাপড় আনে বিক্রি করে আমার ছেলে মেয়ের খরচ চালামু ও আসলে দিব বলে কিন্তু ও আমার প্রশ্ন করে আমি কি তোমারে দিতাম না কইছি আমি তো তোমার বলতেছি দিমু দিমু কখন ওই সময়টা কখনো হয় না যাব পরে মেয়েরে আমি মেয়েরে আবার বিয়ে দিছি ও আমারে কয় কি আমি তোমার ছেলে মেয়ে খাওয়াইতে পারবো না আমার খেয়াল কি ও আমার খোঁটা দিব না আর আমার মেয়েটা বিয়ে দিলে এক জায়গায় যখন বিয়ে দিছিলাম ভাইয়া তো ওরা 6 দিনের পরে ও ছেলেটা তালাক দিয়ে দিছে মেয়েটাকে মেয়েরে কত বছর বয়সে বিয়ে দিছেন 13 বছর বয়সে কেন 13 বছর বয়সে ভাই ওই যে বললাম না আমি নির্যাতন হইতেছি আমার ছেলে মেয়ের এই কারণে মানে আমি চাইছিলাম আমার মেয়েটা যখন আরেক ঘরে যাইবো তখন আমারে আর কিছু কইবো না আমার ছেলে শুধু পরে যায় ওই 6 দিনের মাথায় ওরা তালাক দিয়ে দিছে ছেলেটা পরে আমি আবার কি করছি এক বছর পরে আবার আমার মেয়ের বিয়ে দিছি ছেলের মা বাবা নাই ছেলে কিন্তু সবকিছু আমি বলছি আমার মেয়ে কারোর সাথে কথা বলে না যদি বেশি কথা বলে ও রুমে ঢুকে থাকে মানে কারো কুফিয়ত দেওয়া লাগবে কথা বলা লাগবে আসলে তো জানে না কথা বলতে ও তো কথা বলতেই পারে না একই কথা বারবার বলে তো প্রতিবন্ধীর মতন আর একটু লং করে হাঁটে তো যে চাকরি দিমু ওই চাকরিটা মানে আপনি যদি ওর যেন আলু খাজুর বা মুড়ি যদি দেন না তিনোটার নাম একটা বলতে পারবো আর দুইটা ও সরণে আড়াইছে ওটা বলতে পারে না এগুলা আম্মু এগুলা এগুলা এগুলার নাম বল কি এখন পর্যন্ত ওর 20 বছর বয়স ও খেজুর বলতে পারে না সরণে আড়াই কিন্তু বলছে মানে একটু প্রতিবন্ধী বলতে যেটা বোঝায় একটু এই মেয়েটা নিয়ে আমি অনেক কষ্টতে আছি শুধু তারপর পরে যাই আমি যখন বিয়ে দিছি আবার বিয়ে দিছি ও এখন বলতেছে আমি প্রতিবন্ধী মেয়ে লোক ঘর করুন না ছেলে হয়েছে একটা
আমি প্রতিবন্ধী মেয়েলে ঘর করুন না পরে যাই ভাইয়া বিশ্বাস করেন একদিন অন্য দিয়ে ফেঁসাই মারিয়ে লাইতেছি আমি মারতেছি যেন কেন জানেন ভাইয়া আপনি মারতেছিলেন কেন আমার মানে মাঝে সংসারে আছি এখন বর্তমানে ও আমার মেয়ে ছেলের জন্য আমার অনেক বকে পরে আমি ওদের কোনো খানে মানে খরচ জামা পোশাক দিতে পারি না ছেলেও আমার আমার সাথে পড়ালেখার খরচের জন্য যে স্কুলে যাইলে আমার জুতা নিয়ে স্যারেরা হাসাহাসি করে ক্লাসমেটের হাসাহাসি করে আমার জুতা কিনে দেন না ড্রেস কিনে দেন না তো মেয়েও আমার তেল দেন সাবান দেন এগুলো নিয়ে মানে সংসার করতে পারছি না দুইটা বিয়ে দিয়েছিলাম তো কেন সংসার করতে পারছি না আরেকটা বিয়ে দিয়েছেন তারপরেও সংসার হয়নি ওখানে না ও প্রতিবন্ধী মেয়ে এলো সংসার করবো না শেষেরটাই বলছে পরে আমি কি করছি খাটুল ফোরে ফালাই উন্নদি ফেঁসে একদম মানে জিল ফাটায় বাইরে গেছে আমার মেয়ের পরে যাই যখন সিলেছে মানে আরে কিছুক্ষণ লইলে যাই তো তখন ভাই আমি সহ্য করতে পারি না আমার মনটা অনেক নরম ছিল নরম থাকে অনেক মানে এগুলো সহ্য করতে পারি কিন্তু আমি অনেক আঘাতে আমি মেয়ের মারছি কি কারণে জানেন আগে দিয়ে মেয়ের মারবো মারি আমি মারবো আমি মেয়ের কার কাছে রাখিয়া যাবো আমার মেয়ে তো কারো কাছে কখনো কিছু বলতে পারবো না যে বলে যাই না মা তো সবকিছু বুঝে পরে আমি যখন আমার মেয়ের যখন এখন আমার মানে একটা ছেলে হয়েছে ওর এখন ছেলেরও সবকিছু আমি দিতে হয় মেয়েরও দিতে হয় আমার ছেলেটারও দিতে হয় আমার ছেলে আজকে 8 মাস চাকরি প্রতিটা জায়গায় চাকরির জন্য খোঁজ করে কিন্তু চাকরি দিবে 1 তারিখে সব 1 তারিখে আমরা আশা বসে গেছি এখন পর্যন্ত 1 তারিখে ওই 1 তারিখেও আমার ছেলে গার্মেজে গেছে গেছে কয়েছে কি অফারটা ছাড়া নিব না হেল্পারও নিব না পরে আমিও গেছি এক জায়গায় পরে যাই ভাইয়া আমি কিন্তু চাকরি করতে পারবো না কখনো যে আমার হাড়ের ক্ষয় আছে আমি অনেকক্ষণ দাঁড়াইতে পারি না অনেকক্ষণ শুইতেও পারি না অনেকক্ষণ বসতেও পারি না 5 মিনিট দাঁড়াই থাকলে 5 মিনিট বসে থাকতে হয় এভাবে আমার ছেলের জন্য গেছিলাম যাই ভাইয়া ছেলে হেল্পার নিবো কই না না অফারটা নিবো তা আমি অফারটা যদি এখন যদি ওরা সিলে শিখাইতে যায় 2000 টাকা লাগবো আমি 2000 টাকা কই পাই আমি আজকে এখানে আসবো আমি কালকে টাকা সারা রাত খুঁজছি সবার কাছে ফোন দিয়ে গাড়ি ভাড়া আপনার এখানে মনে হয় 3-4 বারই আইসি আজকে থেকে আমি প্রতিদিন টাকা মানুষের থেকে ধার করিয়ে আনতে হয়েছে আমার ঘর ভাড়া মনে হয় 3 মাসে জমছে আমি ইয়ার আগে ছিলাম এক জায়গায় মানে 1 সালা ট্রেনের ঘর করে 4 মাস ছিলাম এক জায়গায় মানে আমার হাজবেন্ড এ বর্তমানে যেটা আছে এর চাকরি চলে যায় তো নভেম্বর মাসে 20 সালের নভেম্বর মাসে যখন চাকরি চলে যায় বাড়ি গেল আর আমাদেরকে বাইর করে দিছে কো আপনারা ঘর ভাড়া দিতে পারবেন না আপনারা বাইরে যান তো কই যাবো নদী তো বাড়ি ঘর ভেঙে গেছে কিছুই নাই মানে কিছুই নাই পরে কই যাবো তো আমার হাজবেন্ড বলে তো আমার বাড়িতে আমি চলে যাবো তুমি কি করবা সন্তান তোমার সন্তানদের নিয়ে কই যাবো তুমি যেভাবে হোক ঢাকা দেখো কোনো কোনো জায়গা আছে কিনা আমরা ঘর করে থাকুন প্রয়োজনে কত ফুঁসালা মানুষ আছে বুঝি কত জনে বিলিং করে ছাদ করে রেখেছে ওই ছাদের নিচে যদি আমাদেরকে জায়গা দেয় আমি প্রয়োজনে থাকবো আমি কই যাবো আমার তো বাড়ি ঘর নাই নদী ভেঙে গেছে পরে গাউসি একটা জায়গা আছে ওরা 5000 টাকা ভাড়া দিব মাসে তাও মানছি হ্যাঁ মাসে 5000 টাকা হলে আমি ওখানে থাকবো হাঁস মরক ফালবো যে কোনো একটা ইনকাম করবো এটা নিয়ে আমি 2 লাখ টাকা আবার সুদূর ফুলু ওকে ওকে ঘর ওখানে ঘর করি ঘর করবার পরে 50000 টাকা লই বিটা বান্ধি ঘর দিয়ে 1 সালা মানে উপরে 1 সালা টেন যেদিন ভাইয়া জানুয়ারির 2 তারিখে আমি যাই ওখানে ভাইয়া উপরে টেন আছে চার পাশে কোনো টেন নেই শীত এমন শীত জানুয়ারির 1 তারিখে 2021 সালে এত শীত ভাইয়া কুয়াশা পড়তেছে আর আমার নাতিরে লই আমার ছেলে মেয়ের লই আমি মশুরি টাঙ্গে আবারও উদম চরের মতন গাউসি আর উফাসে বেলাবো কয় ওখানে রয়েছি আমার আগের কাহিনীগুলো আবার মনে পড়ছে আমি কেন আবার সুখ পাইলাম না কেন আমার পায়ে তলে মাটি নেই কেন আমি সারা জীবন বুঝি মনের সাথে যুদ্ধ করবো কখনো আমার পরিকল্পনা আশা পূরণ হইব না শুধু মানে সবসময় আমার পায়ের তলে মাড়ি গুলো চলে যায় আমি যেটা ধরে ওটা তখন আপনার জামাই ছিলেন আপনার সঙ্গে মানে আপনার হাজবেন্ড ছিল না ও তো চাকরি নেই ও আছে ওর ও সব মানে আমরা 2 লাখ টাকা সুদের উপর লই তো পরে কয়টা হাঁস কিনি 35টা হাঁস কিনি বলেন বলেন শুনি এটা আপনি রিল্যাক্স ঠান্ডা মাথায় বলেন
ফাঁস কিনলেন, তারপর কি হলো? হ্যাঁ যখন ফাঁস কিনে তখন ফাঁসের খাবার দিব না, আমাদের খাবার দিব, তখন ফাঁসের খাবারও দিতে পারতেছি না, আমাদের খাবারও দিতে পারতেছি না। একটা টেন কারি আলম খান শালাম খান এরকম নামে, মানে একটা মহিলা আমার কইছে ওরা আল্লাহর রাস্তে আপনার দুর্গ ঠেকবার জন্য বাড়ি দিব, ওদের অনেক বাড়ি আছে, আমরে নিয়ে যাবো। তো পরে একটা ভাবি আমার নিয়ে গেছে, ওরা আমারে 5 বছরের জন্য থাকতে দিব। তো ওখানে ভাইয়া ওই ঘরটাতে কারেন্ট সিস্টেম বা গ্যাসের লাইন মানে কোনো কল ফানির ব্যবস্থা নাই। তো ওরা বলতেছে 35,000 টাকা যাইবো ওটা ঠিক করতে। তো 35,000 টাকা ফাই করে ওখানে তো সুদের টাকায় বাড়তেছে। ডিসেম্বরের 20 তারিখে আমি সুদের টাকা নিছি 21 সালে, 20 সালের। তখন পরে যায় ও আঙ্কেলের বলে যে কি আঙ্কেল আমরা তো 35,000 টাকা দিতে পারবো না, এখন ঘর কমপ্লিট করতে পারবো না, আমাদেরকে কোথাও যদি জায়গা দেন, আমরা এমন এমন অবস্থায় আছি, গোসল করতে পারি না, বাথরুম নাই, ওই যে পাইপ আছে না পাইপের পানি দিয়ে আমি মুখ হাত ডেক মানে সবকিছু পাতিটা দিয়ে ধোয়া হয় গোসল করা হয়, আর ওই যে মশা সেই মশা মানে এত মশা ভাইয়া বলার বাইরে, বাথরুমে বসা যায় না, মশুরি টাঙ্গে দিনেও বসন লাগে, আর ঘরের বিটাটা এইরকম এরকম মোটা মোটা হাঁটা ফাটা, আর জানালা ছিল না, কোনো জানালাই ছিল না, টেন ছিল না। আবার আমি ওই আগে সেম এরকম ভাবে ঢাকা শহরে থাকতে পরে যাই, এক 15 দিন পরে আমাদের দরজার সামনে দিয়ে গাড়ি মনে 20-30টা যাইতে আছে, মাটি টানতে আছে, দুল আর দুল দুলা বালু যাইতে আছে ঘরের ভিতরে, বাইয়া রাত্রেও ঘুমাইতে পারতেছি না, দিনেও ঘুমাইতে পারতেছি। ওখানে আবার 7 মাস হইতেছে, 5,000 করে মালিক হিসাব রাখছে, প্রতিদিন ফোন দিতে আছে আপনারা জাগার ভাড়া দেন না কা। পরে আমরা ওই যে খানেরা বলতেছে আমাদের এখানে 6,500 টাকা করে রুম যায়, আপনারা চাকরি হওয়া পর্যন্ত এখানে থাকেন, সমস্যা নাই। কত সালের ঘটনা এতে? আচ্ছা পরে যা ভাইয়া যখন মে মাসে পরে খানেরা মানে ওরা আমার বলতেছে যে কি তোমরা আসো এখানে 6,500 টাকা দিয়ে থাকো, চাকরি হইলে তোমার হাজবেন্ডের, তারপরে যা তুমি আমাদেরকে ঘর ভাড়া দিও। পরে আইসি এখানে আসার পরে আমি ওই যে ঘরটা আমরা বিক্রি করতে পারি নাই, ওখানে 2 লাখ টাকা। আপনার মেয়েটা কোথায় আছে এখন এটা বলেন? আমার কাছে, আমার কাছে। আর আপনার ইয়াটা আপনার হচ্ছে ওই জামাই কি আপনার সঙ্গে থাকেন না? আপনার মেয়ে কি নিয়ে আছেন? আপনার ছেলেটা কোথায়? আমার ছেলে আমার কাছে আছে, ও 8 মাস ধরে চাকরি খুঁজতেছে, চাকরি পাইতেছে না। 18 বছর। আসলে যে আমি 2 বারই বিয়ে দিছি আমার মেয়েটারে, আর আমি এটা আর একটা কথা হলো যে নদী বাড়ি ভেঙে গেছে, যে ওই সময়টা কিন্তু যখন নদী আসতেছে ওই সময় আমি জায়গাটা বিক্রি করা উচিত ছিল, ওটা আমার ভুল। আর একটা হলো আমি ফাঁস মেয়েরে বিয়ে দিছি, ওরাও প্রতিবন্ধী বলে ছেলেটা তালাক দিয়ে দিছে, পরের বিয়েটা আমি না দেওয়া উচিত। ছেলেকে আগে বলেন নাই যে আমার আগেটা কিন্তু জানে নাই, পরেরটারে আমি সব বলছি, আমার মেয়ে পড়ালেখা করাইছি, ও আমারও বানান্তি জানে না, মানে আপনার মুখে মুখে বলবো, পরে আপনি রিফ্রে বলবেন ও বলে যাইব সবকিছু। আচ্ছা এটাই তো, পরে এখন আমরা এই বাসায় আছি, এখন ধরেন না কি বলুন যে আমার হাজবেন্ডের চাকরি করে, এখন ঋণের টাকাগুলো পরিশোধ করেন, ও তো আগের ফ্যামিলি।